মনি কিশোর আর আগের মতো নেই, আর কখনো ওভাবে দরদ দিয়ে গাইবেন না তিনি। এই এক গানেই দেশের মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন গুণী এই শিল্পী। প্রায় 4 বছর রামপুরার 5 তলার এই ফ্ল্যাটে একা থাকতেন মনি কিশোর। শনিবার রাতে বাসা ভাড়া চাইতে গিয়ে ভেতর থেকে অস্বাভাবিক গন্ধ পান বাড়ির মালিক। পরে কোনোভাবেই দরজা না খোলায় পুলিশে খবর দেয়া হয়। দরজা ভেঙে উদ্ধার করা হয় মনি কিশোরের মৃতদেহ। শনিবার রাতে পুলিশের পক্ষ থেকে বলা হয় তারা ধারণা করছেন 4 থেকে 5 দিন আগে মৃত্যু হয়েছে তার। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। 3-4 দিন আগেই মারা গেছে, যেহেতু বডি ডিকম্পোস্ট হয়ে গেছে, তো বাকিটা জানা যাবে আসলে পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরই আর বলা যাবে। মনি কিশোরের সহকর্মীদের ধারণা এটি একটি অস্বাভাবিক মৃত্যু, তবে প্রতিবেশীরা নিশ্চিত করে কিছু বলতে পারেননি। কোনো আচরণ বা শ্বাসকষ্ট বা কিরকম এরকম কোনো অসুস্থভাবে দেখা গেছে না। 3 বছর এই বিল্ডিংয়ে আসছে আর অনেক দিন ধরে থাকে। 3 বছরের ভিতরে আর কোনো খারাপ আচরণ বা খারাপ কিছু দেখিনি। 90 দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের আসল নাম মনি মণ্ডল। কিশোর কুমারের ভক্ত ছিলেন বলে নিজের নামের সঙ্গে মণ্ডল বাদ দিয়ে নিজেই নাম রাখেন মনি কিশোর। 5 শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন গুণী এই শিল্পী। একক অ্যালবাম প্রকাশ করেন অন্তত 30টি। তবে দীর্ঘদিন নতুন গান প্রকাশ থেকে বিরত ছিলেন তিনি। অডিও অঙ্গনে পালাবদলের পর থেকেই সঙ্গীত জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন এই শিল্পী। একসময়ের তুমুল জনপ্রিয় এই গায়ক গানের মাধ্যমেই বেঁচে থাকবেন জনমানুষের অন্তরে। মামুন রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা।